ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। আজ 99তম পর্ব। আমরা দেখেছি এই অক্ষর ব্রহ্মযোগে অর্জুন একটি প্রশ্ন করেছিলেন। শ্রীকৃষ্ণকে তিনি জিজ্ঞেস করেছিলেন, অন্তিমকালে সংযতচিত্ত ব্যক্তিগণ আপনাকে কিভাবে জানতে পারেন? এই যে প্রশ্নটি অর্জুন করেছিলেন সেটি 2 নম্বর শ্লোকে ছিল। তো তার উত্তর ভগবান 5 নম্বর থেকে 14 নম্বর শ্লোক অবধি দিয়েছেন, বিভিন্নভাবে বুঝিয়েছেন। যেমন তিনি 5 নম্বর শ্লোকে বলেছেন যে মৃত্যু সময়ে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে যিনি প্রয়াণ করেন তিনি আমার ভাব অর্থাৎ বিষ্ণু ভাবরূপ মুক্তি পান। আবার তিনি 6 নম্বর শ্লোকে বলছেন, মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে তন্ময়চিত্ত থাকায় সেই ভাব প্রাপ্ত হন। 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ, অর্থাৎ সেই জন্য তুমি সবসময় আমাকে স্মরণ করো যাতে এই দেহত্যাগের সময় তুমি আমার কথা চিন্তা করতে করতে আমার কাছে আসতে পারো। 8 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পাঠ করব, সেখানে এই ভাবটিকে আরও সুন্দরভাবে বলা হয়েছে। অভ্যাস যোগযুক্তে ন চেতসা ন অন্য গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থ অনুচিন্তায়ন। অর্থাৎ হে পার্থ, চিত্তকে ধ্যেয় বস্তু পরমাত্মা থেকে বিষয়ান্তরে যেতে না দিয়ে পুনঃপুন অভ্যাস দ্বারা ঈশ্বরে স্থির করে সেই দিব্য জ্যোতির্ময় পুরুষের নিরন্তর ধ্যান দ্বারা সাধক সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। অভ্যাসে যোগযুক্তেন, অর্থাৎ অভ্যাস যোগ, বারবার করে তুমি অভ্যাস করো। চেতসা না অন্যগামী না, তোমার চিত্তকে অন্যদিকে যেতে দিও না, তুমি সেই চিত্তকে বারবার অভ্যাস যোগের দ্বারা তুমি আমার সঙ্গে যুক্ত করো। তাহলে এবং পার্থ অনুচিন্তায়ন, বারবার তুমি যদি আমার চিন্তা করো তাহলে তুমি সেই পরমং পুরুষং দিব্যং জাতি, তুমি সেই পরম পুরুষের কাছে যেতে পারবে। পরম পুরুষ অর্থাৎ সেই ভগবানকেই তুমি লাভ করবে। এখানে ব্রহ্মের সেই নিরাকার এবং নিরাকার এবং সগুণ ভাবটিকে বলা হয়েছে পরম পুরুষ, যাকে তুমি প্রাপ্ত হতে পারবে। 9 এবং 10 নম্বর শ্লোক এখানেও সেই আরেকটু বিশদভাবে তিনি বলেছেন, কৌবিং পুরাণম অনুশাসিতারম অনরাণিয়ংসং অনুশ্বরেধ্য সর্বস্ব ধাতারম অচিন্তরূপম আদিত্যবর্ণম তামসঃ পরস্তাৎ প্রয়াণকালে মনসাচলন ভক্তাযুক্ত যোগবয়ন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরং পুরুষং উপৈত দিব্যম। এই 9 এবং 10 লোকের অর্থ, যিনি সর্বজ্ঞ সনাতন সর্বনিয়ন্তা সূক্ষ্মাতিসূক্ষ্ম সকলের বিধাতা এবং যিনি অচুন্ত স্বরূপ আদিত্যবত জ্যোতির্ময় প্রকৃতির পার, সেই পুরুষকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হয়ে যোগবল দ্বারা একাগ্রমণে ভ্রুযুগল মধ্যে সম্যকরূপে প্রাণধারণপূর্বক যিনি স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এখানে সেই নির্গুণ নিরাকার নয়, এখানে সগুণ নিরাকার ব্রহ্মকে কী করে প্রাপ্ত হওয়া যাবে সেটি বলা হচ্ছে। সেই দিব্য পুরুষকে কীভাবে প্রাপ্ত হবে অর্জুনের প্রশ্নের উত্তর এখানে তিনি বিশদভাবে বলছেন, কবিং অর্থাৎ সর্বজ্ঞ, যিনি কবিকে ক্রান্তদর্শী বলা হয়, যিনি সব জানেন। পুরাণম পুরাণ পুরুষ, তার থেকে পুরনো আর কিছু নেই, সেই সনাতন ব্রহ্ম তিনিই সবচেয়ে পুরাণ পুরুষ, কিন্তু পুরাণ হয়েও তিনি নবীন। অনুশাসিতারম অর্থাৎ তিনি সব কিছুর নিয়ন্তা। অনর অন অনিয়াংশম, তিনি অনুর থেকেও সূক্ষ্ম, যা কিছু সূক্ষ্ম আমরা দেখি তার থেকেও সূক্ষ্ম তিনি। অনুস্বরে য, যে সবসময় তাকে স্মরণ করেন সেই পরম পুরুষকে।
সর্বস্ব ধাতারম, তিনি সবার বিধাতা, অচিন্ত রূপং, তার রূপ অচিন্তনীয়। সে মন বুদ্ধির পার তার রূপ, মন বুদ্ধি দিয়ে তার রূপকে চিন্তা করা যায় না। আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, সূর্যের মতো তার রূপ, আদিত্যবৎ জ্যোতির্ময় এবং অন্ধকার এই প্রকৃতির পারে তিনি। প্রয়াণকালে অর্থাৎ দেহ ত্যাগ করার সময় মনসা অচলন ভক্তা, যিনি অচঞ্চল চিত্তের দ্বারা এক মনে ভক্তির দ্বারা তার সঙ্গে যুক্ত হতে পারেন সেই পরম পুরুষের সঙ্গে, এবং যোগ বলেন চৈব, এবং যোগ বলের দ্বারা তিনি কি করবেন, ভ্রুবর মধ্যে প্রাণম অবশ্য দুই ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রে তার সমস্ত প্রাণশক্তিকে সংহত করে প্রাণম অবশ্য সম্যক শতং পরুষম উপৈতে দিব্যং, সেই তিনি তখন সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। এইভাবে যিনি প্রাপ্ত হন পরম পুরুষকে, তিনি আর এই দক্ষময় সংসারে ফিরে আসেন না। এই পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার জন্য তাকে এইভাবে চিন্তা করতে হবে। এখানে যে কথা বলা হয়েছে এগুলো অনেকটা উপনিষদের সঙ্গে আমরা এর খুব মিল পাওয়া যায়। উপনিষদে অনেক মিল আছে, এরকম বেশ কিছু শ্লোক আছে, যেমন শ্বেতাশ্বতর উপনিষদে পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ, জ্যোতির্ময় সেই মহান পুরুষ যিনি অন্ধকারের পারে বর্তমান। আবার আছে হিরণ্ময়ে পরে কোষে বিরজং ব্রহ্ম নিষ্কলং তচ্ছুব্রং জ্যোতিষাং জ্যোতিস্তদ্জ্যোত তদ যদাত্মবিদ ও বিদু। মুণ্ডক উপনিষদে বলছে রজ দোষরহিত এবং কলা বা অংশশূন্য ব্রহ্ম হিরণ্ময় পরম কোষে অবস্থিত আছেন, তিনি শুদ্ধ জ্যোতির জ্যোতিস্বরূপ, আত্মবিদগণ তাকে জানেন। আবার মুণ্ডক উপনিষদে বলা হচ্ছে আরেক জায়গায় যদা পশ্য পশ্যতে রুক্ষ্ম বর্ণং কর্তারম ঈশং পুরুষং ব্রহ্মজনিং তদা বিদ্যান পুণ্যপাপে বিধো নিরঞ্জন পরমং সাম্যম উপৈতি। অর্থাৎ দ্রষ্টা সাধক যখন সুবর্ণব কর্তা ও ব্রহ্মজনী অর্থাৎ ব্রহ্মার উৎপাদক ঈশ্বর পুরুষকে দর্শন করেন, তখন সেই বিদ্যান পুণ্য পাপ পরিত্যাগপূর্বক নির্লেপ হয়ে ব্রহ্মের সঙ্গে নিরতিশয় অভেদপ্রাপ্ত হন। এগুলোর ভাব সবই একই। এখানে যেটা বলা হচ্ছে সেই অভ্যাস যোগের দ্বারা চিত্তকে সংযুক্ত করে, যোগ বলের দ্বারা প্রাণশক্তিকে আজ্ঞাচক্রে দুই ভ্রুর মাঝখানে সংহত করে সেই পরম পুরুষকে, পুরাণ পুরুষকে, সেই বিধাতাকে যখন একজোড়ে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি তাকেই প্রাপ্ত হন। আজকে আমাদের এই 10তম শ্লোক অবধি আমরা পাঠ করলাম। এরপরের দিন আমরা 11তম শ্লোক থেকে পাঠ করব, যেখানে সেই ওঙ্কার, সেই অক্ষর, যে ব্রহ্মযোগ কথা বলা হচ্ছে, সেই অক্ষর পুরুষকে কীভাবে প্রাপ্ত হওয়া যাবে তার আরেকটি কথা বলা হয়েছে, আরেকটু অন্যভাবে বোঝানো হয়েছে। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থগণ মঞ্জরি ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসত্।